মরমর ছাত্রছাত্রী, তোমাদেরকে ক্লাস টুর দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা নম্বর 89 উলিয়াই লওয়া, 89 পৃষ্ঠা উলিয়াই লওয়া। আর বতা আর বেলি এই নাটকট প্রশ্ন উত্তর শিকি লওয়া। বেলি আর বতাহে গছর তলত রই কি কথা পাতিছিল? বেলি আর বতাহর কথা বতরা শুনি গজ্জ পাই কি কৈছিল? গছে কি করিবলৈ দিছিল? নাটিকাখনত বেলি আর বতাহর মাজত কোন বেশি বলবান? শেষত গছে কি বুলি কলে? এক নম্বর প্রশ্ন, বেলি আর বতাহে গছর তলত রই কি কথা পাতিছিল? উত্তর, বেলি আর বতাহে গছর তলত রই কার বল বেশি সেই কথা পাতিছিল। দুই নম্বর প্রশ্ন, বেলি আর বতাহর কথা বতরা শুনি গজ্জ পাই কি কৈছিল? উত্তর, গজ্জপাই কৈছিল যে তোমালোকে এনেদরে তর্ক করে লাভ নাই, তাতকৈ কার বল বেশি জানিবলৈ প্রমাণ চাও আহা। তিন নম্বর প্রশ্ন, গছে কি করিবলৈ দিছিল? গছে কি করিবলৈ দিছিল? উত্তর, রাস্তারে আহি থকা বাটরুয়ার গাৰ পৰা এৰিচাদৰ গুচাবলৈ দিছিল। চারি নম্বর প্রশ্ন, নাটিকাখনত বেলি আর বতাহর মাজত কোন বেশি বলবান? বেলি বেশি বলবান আছিল। তারপর পাঁচ নম্বর প্রশ্ন, শেষত গছে কি বুলি কলে? উত্তর, শেষত গছে কলে যে বেলি তুমি যদিও আজি জিকিলা, অন্য পরিস্থিতিতে বতাহ জিকিব পারে। প্রকৃততে নিজ নিজ কামত সকল ডাঙর, জীব জগতত বেলির যিমান প্রয়োজন বতাহরও সিমানেই প্রয়োজন।